হ্যালো গাইডস, এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যারাই রয়েছেন সবাইকে জানাই পরন্ত বিকেলের শুভেচ্ছা এবং এমডিবিএসজির এই উন্মুক্ত মঞ্চের থেকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দর্শক মণ্ডলী, আমরা প্রতিবারের মতোই আজকেও তা ব্যতিক্রম নয়। এই মুহূর্তে আমাদের এই উন্মুক্ত মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি দক্ষিণ বাংলার ঐতিহ্যের যে শহরটি রয়েছে পিরোজপুর, আর পিরোজপুরই এই গুণী মানুষের জন্ম। তিনি হচ্ছেন সময়ের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, আমরা বলতে পারি সার্বিক বিষয়ে যার গুণের আর কোনো শেষ নেই, ইমরান হোসেন টারজান। আমরা তাহলে আজকে তাকে আমন্ত্রণ জানিয়েছি, তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো এবং শুনবো তার মুখের অনেকগুলো গান। চলুন আমরা প্রথমেই তার কাছ থেকে শুনি, কেমন আছেন টারজান? সবাইকে ধন্যবাদ, আর এমডিবিকেও ধন্যবাদ জানাচ্ছি, এই মুহূর্তে খুবই ভালো আছি। ধন্যবাদ টারজান। আসলে আপনার সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, তারপর আমরা আপনার মুখ থেকেই মাঝে মাঝে দু একটি কথা শুনব। আমরা শুরুতেই কোনো কথা না শুনে একটি গান শুনতে চাই আপনার মুখ থেকে, তারপর আমরা দর্শকদের অন্য কিছু শোনাবো। আচ্ছা, আমি কোন গানটি আমাদেরকে শোনাচ্ছেন আপনি? এখনো পর্যন্ত মানে গিটার খুব ভালোভাবে আয়ত্ত করতে পারিনি। আচ্ছা আচ্ছা, তো ধরেন এক কথায় মানে এই আপনার সাথে সাক্ষাৎকার দেওয়ার ফাঁকে যদি গিটারটা একটু সাপোর্ট দেয় এই কারণে জাস্ট একটু কর্ডিংটা ধরে আমরা একটু হালকা হালকা আপনাকে একটু গান শুনে দিতে পারবো আশা করছি আর কি। মানে আমি এখনো প্রশিক্ষণার্থী, আমি শিখছি আর কি। অসংখ্য ধন্যবাদ, চলুন আমরা গানে যাই। আমায় দে রে দে
অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে আমরা আপনার গান শুনে গানের মাঝেই হারিয়ে গেছিলাম। আমি লক্ষ্য করেছি আমার পিছনে যিনি আরেকজন রয়েছে আমাদের ক্যামেরার পিছনে আত্মরঞ্জন সব, তিনিও যেন হারিয়ে গিয়েছিলেন এবং দেহের ভাষা দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি একজন অত্যন্ত গান প্রিয় মানুষ। তার জন্য আমরা আসলে ছোট্ট করে আসলে জানবো যে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে গান কি নিয়ে, কিংবা আপনি দেখছি একটা গিটার নিয়ে চেষ্টা করছেন কিছু করার। মানে সব থেকে বড় যে সমস্যাটা, আমি এই মুহূর্তে সমস্যার কথা বলছি, ভবিষ্যতের কথা বলছি একটু পরে, মানে আমাদের পিরোজপুরে মানে মিউজিশিয়ানদের সংখ্যা খুবই কম। আচ্ছা, এক কথায় বলতে গেলে আমি যে ব্যান্ডের সাথে কাজ করি রিদম ব্যান্ড, সেই ব্যান্ডের চারজন মিউজিশিয়ান ছাড়া আর যারাই আছেন সংখ্যায় খুবই কম। আর যে কতগুলো ব্যান্ড আছে তাদের মানে আমরা মানে যোগ্য এবং পারফেক্ট যে মিউজিশিয়ানদের কথা বলি, যাদের এরকম যোগ্যতা সম্পন্ন মিউজিশিয়ান খুব কম থাকার কারণে হঠাৎ করে চিন্তা করলাম যে যেহেতু গান করি একটা কিছু শেখা দরকার। আচ্ছা, হয় গিটার শেখা দরকার বা কিবোর্ড শেখা দরকার বা মানে ভালো কোনো কিছুই পারিনি, এক্স্যাক্টলি হ্যান্ডস কিছু একটা শেখা। হ্যাঁ, সেটাই তো। সেক্ষেত্রে আপনার ধরেন গিটারটাকে বেছে নিয়েছি, কারণ এটা মানে সহজে পরিবহন করা যায় সব জায়গায় একটা, এবং এটা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে, আবহ তৈরি করে এটার মিউজিক। হ্যাঁ, পরিবেশে এটাকে খাপ খাওয়ানো যায়, এই কারণে মিউজিক নিয়ে ভাবনা। আর মিউজিক নিয়ে ভাবনাটা হচ্ছে গিয়ে যে আমার খুব বড় ধরনের আশা নাই। আচ্ছা, স্বামী ভাই আপনি জানেন যে মানে খুব স্ট্রাগল করে আজকে এখানে আসা আমাদের, আমাদের শিক্ষক নেই, আমরা ভালোভাবে শিখতে পারি না, আমাদের ইভেন আমার একটা ভুল করলে পরেও সেই ভুলটা যে কেউ ধরিয়ে দিবে সেরকম না, দেখতে দেখতে শেখা। তো সেখান থেকে এত দূরে আসা আমাদের পিরোজপুরে সবাই টুকটাক অনেক ভালো ভালো শিল্পী আছে, তাদের মধ্যে থেকে আমরা কিছু শিল্পী সবসময়ের জন্যই কিছু মানুষের ভালোবাসা পেয়েছি বলে সবার কাছে আসা হয়। তো আমার চাওয়ার কিছু নাই, পিরোজপুরের মানুষের কাছে কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এখন ভবিষ্যতে একটা মৌলিক গান করতে চাই, হ্যাঁ, এবং এই গানটা করতে চাই, এবং আরেকটা হচ্ছে যে আরেকটা ইচ্ছা আছে যে একটা প্লেব্যাক করবো জীবনে, এটা আমার ইচ্ছে। এর বাইরে খুব বড় ধরনের আশা করি না। আর গান করি সবসময় নিজের জন্য, আমি নিজের জন্য গান করি, আমার মন খারাপ থাকলে গান করি, আমি বাসায় বসে বসে একা একা গান করি, তা হারমোনিয়াম বাজিয়ে হোক। আসলে নিজের জন্য গান করার পরেই কিন্তু এটা দর্শকের কাছে পৌঁছে যায়, তখন ওখান থেকেই আসলে সারা দেয়। যেমনটি বলছিলেন, আসলে আমরাও আপনার জন্য দোয়া করি, আপনি একটি বড় যে আপনার দুটি আশা রয়েছে পূরণ হোক। তার জন্য আমরা এই মুহূর্তে আসলে আরেকটি গান শুনবো, কোন গানটি আপনি আমাদের খুব আমরা আরেকটি গান, এই গানটা পুরোনো দিনের ছায়াছবির গান, এটাও সেম স্কেলের গান, এটা কত কাঁদলাম কত রে সাধলাম আইলা না, পথের ধুলায় পইরা রইলা একবার ফিরা চাইলা না, কত কাঁদলাম কত রে সাধলাম আইলা একবার ফিরা চাই না, দিনে দিনে দিন যে গেল মাসে মাসে বছর ফুরাই ফাঁকি দি
চোখের পানি চোখে রইল বান্ধবা আমার দেখাও দেখল না একবার ফেরা চাইলা কত কাঁদলাম কত রে সাধলাম আইলা না একবার ফিরা চাইলা না একবার ফিরা চাইলা না থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সত্যি হৃদয় ছুঁয়ে গেল আসলে জানার তো শেষ নেই অনেক কিছুই জানতে ইচ্ছা করে আমাদের সময়ও তো একেবারেই মানে সন্নিকট তো তার জন্য আমরা কি আরো দুইটি গান আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে আর কি শুনতে পারবো তাহলে আমরা একটু সামনে আমরা আর একটা গান করছি আমি এ সময় খুব পপুলার একটি গান গানটি ভালোবাসো তুমি মোরে।
ধন্যবাদ ইমরান হোসেন টারজান, পাশাপাশি ধন্যবাদ এবং স্যালুট জানাই এত দূর থেকেও সুকুমার বাউলকে, যিনি এত সুন্দর একটি গান এত দরদ দিয়ে এত আবেগ দিয়ে এত সুন্দর করে উপস্থাপন করেছেন। আসলে যেটা আমরা বলার মনে হচ্ছে সুকুমার দার প্রতি শ্রদ্ধাটা এই কারণে আসে, কারণ লোকটা খুব সহজ একটা কথা আপনি হিসাব করে দেখেন, একেবারেই একদম সহজ কথা, সেই সহজ কথাটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করলো আমাদের কাছে। আমার কাছে গানটা কিন্তু অত্যন্ত ভালো লাগে, খুবই ভালো। শুধু আপনি না, আমার মনে হয় যে বাংলা ভাষাভাষী যারা সারা বিশ্বে আছে, যারা একবার এই গানটা শুনেছে, প্রত্যেকেরই হৃদয় ছুঁয়ে গেছে। হ্যাঁ, সেটা দর্শক বন্ধুদের আসলে আমাদের অনেক ইচ্ছে ছিল আপনাদেরকে আজকের এই পরন্ত বেলায় অনেক গান শোনাবো, কিন্তু সময় স্বল্পতার কারণে তা আর হলো না। তারপরে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু শোনাবার, এর থেকে যতটুকু ভালো লেগেছে আপনাদের এবং যতটুকু খারাপ তবে আমাদের, আপনারা এই শিল্পীর জন্য দোয়া করবেন। শিল্পীর নিশ্চয়ই শুরু থেকে শুনতে পেয়েছেন, শিল্পীর বেশি নয় যে একটি কাঙ্ক্ষিত জায়গা রয়েছে, সফলতার সাথে সেই জায়গায় সে পৌঁছে যাক আমরা এমনটি আশা করি। আমরা বিদায়ের শেষ মুহূর্তে একেবারেই এই গুণী শিল্পীর মুখ থেকে দেশ এবং জাতি এবং তার যারা ভক্ত শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে দু একটি কথা শুনবো। যেমন টারজান, আপনার একটু বলবেন দেশ এবং জাতি এবং সময়ের এই আমার সমস্যার প্রেক্ষাপটের উপরে। ধন্যবাদ শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই এখন পর্যন্ত আমার এই সাংস্কৃতিক অঙ্গনে পথ চলার সবসময়ের জন্য আপনি আমার পাশে ছিলেন, এবং আপনি জানেন আমরা যখন একসাথে মঞ্চনাটক করেছি, আপনি দীর্ঘদিন ঢাকায় এখন হয়তোবা বিভিন্ন মিডিয়াতে কাজ করছেন, আমার সুযোগ হয়নি যাওয়ার, কিন্তু আপনি সারা জীবন আপনার সহযোগিতা পেয়েছি, আপনার কাছে তো ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ, পাশাপাশি এমজিবির কাছে কৃতজ্ঞ, এবং আমার বন্ধু, প্রিয় বন্ধু, সারা জনম জনমের সাথে আমার বন্ধু সোহাগ, তার কাছে কৃতজ্ঞ। আর সত্যি কথা বলতে কি, মানে ভালো গান যখন একটু শোনাতে চাই, আমার কলিজা থেকে যখন একটা মঞ্চে পারফর্ম করতে চাই, নিজের ইচ্ছা নিয়ে যে একটা গান করব, যখন দেখি যে অনেক আজে বাজে গানের রিকোয়েস্ট আসে, তখন মানে সত্যি কথা বলতে মানে আবেগ দিয়ে বা মানে নিজের ভিতর থেকে গানটা তখন আসে না। রিয়েলিটি শোতে কি এগুলি হয়? হ্যাঁ, শিল্পীদের ক্ষেত্রটা আসলে এমন কি যে একটু ছেড়ে দেওয়া উচিত। সাধারণত আমরা মফস্বল শহরে যখন প্রোগ্রাম করি, বড় বড় স্টেজ পারফর্ম করার ক্ষেত্রে কিন্তু দর্শকরা এই সুযোগটা পায় না। আপনি যে গানই করলেন না কেন, আপনাকে শুনতে হবে তাদেরকে, এবং সেই প্রোগ্রামের কোয়ালিটি থাকে অন্যরকমের। কিন্তু আমরা খুব সাধারণ মানুষ, সাধারণভাবে গান করি, আমি নিজেকে শিল্পী হিসেবে কখনোই পরিচয় দিই না, কারণ আমার শিল্পীর শও না। আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে শিল্পী হতে গেলে অনেক ত্যাগ করতে হয়, অনেক আমরা গান শুনতে শুনতে গাই, গান গাই এইটুকু। তো একজন ভালো শ্রোতাও আমরা গান শুনি, তো সেক্ষেত্রে আমরা যখন স্টেজ পারফর্ম করতে যাই, তখন বিভিন্ন রকমের এই গানগুলো যখন আসে, মানে ভাই তখন আর গান গাওয়ার ইচ্ছাটা থাকে না। তো সেক্ষেত্রে হয় কি, সবাইকে অনুরোধ করব যে আপনারা ভালো গানগুলো শোনার চেষ্টা করেন। সব গানের সাথে নাচতে হইবে, হবে সব গানের সাথে নাচাতে হবে, আসলে এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে, এটা আসলে না হওয়াটাই বেটার। ড্রামের বাড়ি হলেই যেন পৃথিবীর সব গানের সুর, সব গানের কথা একরকম না, একভাবে নিলে হবে না, সবকিছুর মধ্যে একটা মানে ডিজে একটা সিস্টেম চলে আসবে, সবকিছুর মধ্যে খুব হাই কোয়ালিটির মিউজিক চলে আসবে, এই জিনিসটা আমি আসলে চাই না। ন্যাচারালিটি থাকা উচিত, এবং এই কারণেই বোধহয় বাংলা গানের মানটা আস্তে আস্তে মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। তো সর্বোপরি আমি একটু বাচ্চু ভাইয়ের একটি গান আমি একটু শুনিয়ে দিতে চাই, দর্শক আপনারা ভালো থাকবেন। আমার গানের যদি ভুল ত্রুটি হয়, আসলে মূলত এটা সাক্ষাৎকার দিচ্ছি, এখানে প্রস্তুতি নিয়ে আসা হয়নি, তো বাচ্চু ভাইকে খুব মনে পড়ে, বাচ্চু ভাইয়ের গানগুলো মনে পড়ে, একটু অল্প একটু বাচ্চু ভাইয়ের স্মরণে একটি গান করি, কারণ এই লিজেন্ড আমরা হারিয়েছি, একে আর কখনো এই বাংলাদেশের মানুষ আর কখনো এইরকম আয়ুব বাচ্চুকে আর ফিরে পাবো না। আমি অনেক ব্যথা সয়ে ছল ছল চোখের জলে তোমার চলে যাওয়া দেখেছি, আর রাতের আধারে মনে দুঃখে আমি কেঁদেছি, আজ হলো না বলা আমা না বলা কথা, সীতারা ভরা রাতে
পারিনি বোঝাতে তোমাকে আমার মনের কথা। তুমি তো বলেছ শুধু তোমারই সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমারই সুখের কথা। সিতারা ভরা রাতে পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। ধন্যবাদ টারজান, বিদায়ের শেষ প্রান্তে এসে আপনি একটি মনোমুগ্ধকর গান আমাদেরকে শুনিয়েছেন, যেটি গেয়েছিলেন আমাদের একজন প্রয়াত শিল্পী আয়ুব বাচ্চু। তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা যতদিন বেঁচে থাকবো স্মরণ করবো। ধন্যবাদ টারজান, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নেব। দর্শক মণ্ডলী, আমরা আমারও আপনাদের যে যাবার বেলায় যে বিষয়টি দিয়েছি, যে উপহারটি আপনাদের দিয়েছি, নিশ্চয়ই ভালো লেগেছে। যে গানটি গিয়েছেন অত্যন্ত হৃদয় স্পর্শকাতর একটি গান গিয়েছিলেন যিনি, তার নাম টারজান বলেছেন। আপনারা সবাই গান শুনবেন, গান গাওয়ার চেষ্টা করবেন, গানের সাথে থাকবেন, কারণ হচ্ছে গান মানুষকে কষ্ট থেকে আনন্দ দেয়, আবার গান মানুষকে জীবনের অন্য পথ দেখায়। নাটক কিংবা সিনেমা প্রত্যেকটি জিনিসের মধ্যে রয়েছে একটি শিক্ষণীয় বিষয়। আমরা যদি সবসময় নাটক কিংবা গান বা সিনেমা দেখে শিক্ষার দিকটায় ধাবিত হই, নিশ্চয়ই আমাদেরকে অন্য খারাপ দিকে ধাবিত করবে না। ইন্টারনেটের এই যুগে আমরা সাধারণত ইন্টারনেটই যে তৈরি করেছেন বা প্রচলন রয়েছে এটি একটি ভালোর দিকের জন্য, কিন্তু আমরা এটিকে বেশিরভাগই খারাপ দিকে ব্যবহার করি। তাই সেই ইন্টারনেটটিকে খারাপের দিকে ব্যবহার না করে ভালোর দিকে ব্যবহার করুন। অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে এই অ্যান্ড্রয়েড ফোনটিতে। আমরা অনেক জায়গায় দেখি গার্জিয়ানরা কিংবা বিভিন্ন পাড়া মহল্লার মুরব্বীরা এই অ্যান্ড্রয়েড ফোনকে দায়ী করে, কিন্তু শুধু কি অ্যান্ড্রয়েড ফোনকে দায়ী করলেই চলবে? না, এটিকে দায়ী না করে গাইডলাইনটি এমন হওয়া উচিত যে এর মধ্যে ভালো যে জিনিসগুলি রয়েছে সেই জিনিসগুলি আপনি নিজে দেখুন, অন্যকেও দেখান। আরেকটি যে বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, আমরা আজকের এই MDBHD-র উন্মুক্ত মঞ্চটি যেখানে করেছি, এটি হচ্ছে পিরোজপুরের ঐতিহ্যবাহী একটি নিদর্শন। একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে আমার পিছনে, যেটি রায়েরঘাটির রাজবাড়ি, যেটি চৌধুরী বাড়িও বলা হয়। এই জায়গাটি আশা করি আপনারা যারা কখনো আসেননি, এই জায়গাটি যদি আসেন আপনাদেরকে মনকে ভালো করে দেবে। শুটিংয়ের জন্য, নাটকের জন্য, যে কোনো মিডিয়া ভিত্তিক কাজের জন্য এই বাড়ি বা এই অঞ্চলটি অত্যন্ত সুন্দর এবং কি বলে সুদর্শন একটা জায়গা রয়েছে। এখানে অনেক প্রাচীন ঐতিহ্য রয়েছে, আপনারা সবাই আসবেন। আরেকটি কথা না বললেই নেই, বরাবর আমি চেষ্টা করি, আমার সহকর্মী একজন যিনি, যেটি টারজান বলেছিলেন যে সোহাগ যে সর্বসময় টারজানকে একটি বড় ধরনের সাপোর্ট দিয়েছে, সোহাগ আমাকেও, আমি মনে করি আমার জায়গা থেকে আমাকেও যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়েছে, কারণ একটা মানুষের সহযোগিতাই একটা মানুষ এগিয়ে যায়। টারজানদের ভালোবাসা ছিল, সোহাগদের ভালোবাসা ছিল, আমার নিজস্ব চেষ্টায় আমি আজকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি উঠতে, আমার আরও ওঠার ইচ্ছা আছে, আপনাদের সবার সহযোগিতা কামনা করব। কিন্তু আমি একটি সময়ের জন্য আমার ক্যামেরার পিছনের যে গুণী মানুষটি রয়েছে, আমি বরাবরের মতো তাকেও নিয়ে আসতে চাই ক্যামেরার সামনে দু একটি কথা বলার জন্য, তারপরই আমরা বিদায় নেব আপনাদের কাছ থেকে। প্লিজ সোহাগ, আপনি যদি আসেন। ধন্যবাদ স্বামী ভাই। দর্শক, আসলে বরাবরই আমি একটি কথাই বলি যে আসলে আমি একা না, MDB একা না, সবাইকে নিয়ে MDB রাইট, ঠিক যে দর্শক আপনারা যারা আছেন আপনাদেরকে নিয়েও MDB, তাই এই MDBHD সবার ভিতরে থাক। আর আমাদের সবার জন্য দর্শক, আপনারা যারা এই মুহূর্তে প্রোগ্রামটি দেখছেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করি সমাজের খারাপ দিকটাকে এক সাইডে রেখে আমরা একটু একটু ভালো হয়ে বাঁচার জন্য চেষ্টা করি। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন ইমরান হোসেন টারজানের জন্য, দোয়া করবেন স্বামী ভাইয়ের জন্য। ধন্যবাদ স্বামী ভাই। ধন্যবাদ সুহাগ, অনেক সুন্দর করে ও স্বল্প সময় কথা বললো, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলে, অতটা সুন্দর করে আসলে আমি কথা বলতে পারি না। যাহা কিছু ভালো তাহার সাথেই রয়েছি আমরা, তার সাথেই রয়েছে MDBHD।
প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেশ এবং দেশের বাইরে যেখানেই রয়েছেন এই মুহূর্তে বা যারা দেখবেন আমাদের এই চ্যানেলটি MDBHD, মনে রাখবেন আপনারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন। আপনি এবং আপনার বন্ধু বান্ধব বন্ধুমহল যেখানেই রয়েছে প্রত্যেকেই বলবেন এবং অনুরোধ করবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে পৌঁছে যাবে আপনাদের অন্য অন্য বন্ধুদের দরজায়। আমরা সবসময় ভালো কিছু নেওয়ার চেষ্টা করি, ভালো কিছু করার চেষ্টা করি, আজকেও তার ব্যতিক্রম নয়। আমরা চেষ্টা করেছি আজকে নতুন কিছু আপনাদের মধ্যে উপহার দেওয়ার। আর কথা বাড়াবো না, কারণ একেবারেই হচ্ছে সূর্য অস্তমিত সময়, পরন্ত বিকাল। তো পরন্ত বিকালের শুভেচ্ছা জানিয়েই আমরা MDBHD-র এই পর্দা থেকে আমরা তিনজনেই একসাথে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।